পাতরাইল দিঘির পাড় হজরত মজলিস আবদুল্লাহ খান আউলিয়ার মাজার শরীফ, ভাঙ্গা ফরিদপুর। এটি বৃহত্তর ফরিদপুর ডিস্ট্রিক্টের ভাঙ্গা উপজেলাধীন। এখানে একটি মাজার শরীফ রয়েছে, এছাড়া একটি মসজিদ রয়েছে যেটি বর্তমানে বাংলাদেশ গভর্নমেন্টের প্রত্নতত্ত্ব বিভাগের আওতাধীন রয়েছে। এই মসজিদটি 10টি গম্বুজ বিশিষ্ট। এখানে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসেন নামাজ আদায়ের জন্য। এবং এই মসজিদটি কত সনে তৈরি হয়েছে সেটি এখনও কেউ বলতে পারে না, তবে আনুমানিক ধারণা একজন দিয়েছে যে এটি আনুমানিক 400 বছর আগের ইতিহাস পুরনো। এবং এই যে পাথরগুলো পড়ে আছে এগুলো এই মসজিদেরই অংশ বিশেষ ছিল। তাছাড়া এই মসজিদের পাশে একটি দিঘি রয়েছে যেটি লোককথা বা লোক মুখে শুনে আসা যায় যে এই দিঘিটি মাত্র এক রাতের মধ্যেই নাকি হয়েছে, তবে এটি লোকমুখে শোনা যাচ্ছে। এই মসজিদটি বিভিন্ন টেরাকোটা দ্বারা নির্মিত, সামনে টেরাকোটা এবং সুদৃশ্য একটি মসজিদ যেটিকে এই অঞ্চলের লোকেরা গাইবী মসজিদ বলে থাকে, এটিকে গাইবী মসজিদ বলে। তো খুব কাছ থেকে দেখাচ্ছি যে এই মসজিদের যে টেরাকোটা, যে সুদৃশ্য টেরাকোটাগুলো দেখুন অনেক সুন্দর। এত পুরাতন একটি মসজিদ যে এর নকশা, এর শিল্পশৈলী দেখলে বোঝা যায় যে আসলে আগেকার দিনেও এই এ ধরনের রুচিশীল মানুষ ছিল, যারা সুন্দরের পূজারি ছিল বলেই এত সুন্দর মসজিদ নির্মাণ করেছিল। অনেক সুন্দর একটি মসজিদ। এটি বর্তমানে বাংলাদেশ জাদুঘরের আওতাধীন রয়েছে। এটি 10টি গম্বুজ বিশিষ্ট। ভিতরের দিকটা দেখুন। অবশ্য যে টাইমে আসা হয়েছে এই সময়টাতে এটি বন্ধ থাকে, শুধু নামাজের সময় হলে এই এই মসজিদটি খুলে দেওয়া হয় নামাজ পড়ার জন্য। তারপর আমরা একটু ফাঁকা দিয়ে দেখাচ্ছি যে মসজিদের মধ্যে যে শৈলীগুলো, নির্মাণ শৈলীগুলো খুব বেশ সুন্দর, এবং সুন্দর সুন্দর খুঁটির উপরে এই মসজিদটির গম্বুজগুলো দাঁড়িয়ে আছে। যদি আপনারা কেহ এই মসজিদে নামাজ আদায়ের জন্য আসতে চান বা এই মসজিদটি দেখার জন্য আসতে চান, ঢাকা থেকে আপনারা গাবতলী হয়ে ফরিদপুর হয়ে ভাঙ্গা নেমে তারপরে পুলিয়া বাসস্ট্যান্ড নেমে ইজি বাইক, যেটাকে অটোরিকশা বলে বা অটো ভ্যান, এতে করে এই স্থানে আসতে পারেন। তাছাড়া আপনারা ঢাকা থেকে গুলিস্তান থেকে কেরানীগঞ্জ হয়ে কাঁঠালবাড়ি ঘাট পার হয়ে স্বপ্নের পদ্মা সেতু, যেটি পদ্মা সেতুর নির্মাণ কাজ চলছে, যে পদ্মা সেতু, সেই পদ্মা সেতুর কাঁঠালবাড়ি ঘাট হয়ে পদ্মা সেতুর সংযোগ সড়কের পাশে পুলিয়া, সেই পুলিয়া নেমে এখানে আপনারা আসতে পারেন এবং আপনারা এই মসজিদটি দেখতে পারেন। এটি কে পাতরাইল গাইবী মসজিদ বলে। এবং সামনেই দিঘির পাড়, আমরা সেই দিঘিটিও আপনাদেরকে দেখাবো। খুব সুন্দর একটি দিঘি রয়েছে সেখানে, যেটি কিনা মানে লোকমুখে মানে লোক জনশ্রুতি রয়েছে যে এটি এক রাতে এখানে হয়েছে। তো আমরা সে দিঘিটি আপনাদেরকে দেখাবো। এটি মসজিদের পশ্চিম পাশ। এই স্থানটিতে মসজিদের মিম্বর, এখানে
ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান মুসল্লিদের। এটি এখানে কিছু ইট বা আপনারা এই দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ইটের খণ্ডগুলো, এগুলো এই মসজিদের এই অংশ বিশেষ ভেঙে গেছে। এগুলো গুছিয়ে যারা এখানে তদারকি করে থাকেন তারা এগুলোকে গুছিয়ে আবার এটির সঙ্গে রেখে দিয়েছে। এটি একটি ইতিহাসের বাহক, বাংলাদেশের ঐতিহ্য। এখন আমরা যাচ্ছি ওই অত্রাইল কাইবি মসজিদের সামনে দিঘির পার, যেটি নাকি লোক কথিত বা জনশ্রুতি আছে এলাকায় যে এক রাতে এটি নির্মিত হয়েছে মসজিদের সাথে, যে রাতে ঘুমিয়েছে সকালে ঘুম থেকে উঠে দেখে একটি মসজিদ এবং একটি দিঘি। তো আমরা সেই দিঘিটি দেখব এবং এই দিঘিটিতে যে মানুষের যে মনের আশা পূরণ করে এ ধরনের জনশ্রুতি রয়েছে যে অনেকেই মানত করে। পাত্রাইল দিঘির পার এবং এই দিঘির নামেই এই গ্রামের নাম হয়েছে যে পাত্রাইল দিঘির পার। এখানে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগন্তুকরা আসে, দর্শনার্থীরা আসে এটিকে দর্শন করার জন্য এবং অনেকের মানত থাকে সেই মানত পূরণের জন্য। মানে আপনারা কার কাছে জানলেন যে এখানে একটি মসজিদ আছে? অনেক আগেই তো শুনছি এগুলো, আর আমরা তো টিভিতেও দেখাইছি অনেকবার, বিভিন্ন চ্যানেলে দেখাইছে না, অনেকবারই তো দেখাইছে, অনেক আগে এগুলো দেখছি টিভিতে। ওই সময় তো চিন্তা ভাবনা ছিল যে দেখবো কখনো, আজকে ছুটি আছে, ফ্রি আছে।
কোনো সমস্যা না, আমরা এসে এরকম কাজ করছি, আমরা তো গাড়ি ডাক্তার ওঠার না।